আজান দেওয়া অবস্থায় যদি ভুল হয় তাহলে এই যদি ভুল হয় তে দ্বিতীয়বার আজান দিতে লাগবে আজানো যদি আজান দেওয়া সুন্নতে মক্কাদা মসজিদের মধ্যে আজান দেওয়া সুন্নতে মক্কাদা যদি ভুল বুল হই গেছে তে ভুলর কারণে দ্বিতীয়বার আজান আবার দু'আরা দিতে লাগবে বিলাল আহমদ ভাইয়ের প্রশ্ন হইল দুইজন মানসে এক মিলিয়া খারবার কথা এইহাদ দুইজনে পার্টনারশিপ একজনের টেকা দশ লাখ আছে আর একজনের মেহনত আছে এখন জহাত দেওয়ালাতো হে জহাত দিত হকীকত জহাত দিত ফয়সার মালিকে যে এইন দশ লাখ টেকা দিচ্ছ এই জহাত দিতা হাঁ ওলামা হলে কৈত্রা যদি সারবার পার্টনারশিপ আরম্ভ করতে সময় যদি বন্দোবস্ত করা হয়ে যায় যে আদা পয়সা তুমি নিবাই আদা আমি নিম লাভ লস সবর তাক তো এমধ্যে লাভ লসো হারাইবা লসো যদিও তো পার্টনারে দিতা আর লাভ তো আর লাভ আছে এর মধ্যে যদি শর্ত রাখি দিন বলে আমরা হারবার দজনে হরিয়ার। আর এই ই হারবার সারবার মাঝখান থাকি আমরা জহাত আদায় করতাম বন্দোবস্ত মূলও গুরু সন্তগুরো ওলামায় বস্তিক আছে তখন মাঝখান থাকি তুমি জহাত দুই লাখ যদি হয় দশ হাজার টাকা যদি হয় জহাত তুমি আদায় করলাও নতুবা মেইন মালিক টেহার হেনু জহাত দিতা দেওয়া ওয়া সূন্য উলামাই যে সূন্যত মক্কা দা দিয়া খতনা দিতা যদি খতনা দি না আর নাপাক তাকি আপনার ই অঙ্গরে আপনি বাছাইতে ফার তো আপনি খতনা দিতেও লাগব আর যদি দেখা যায় না পাক তাকি আমার ই অঙ্গরে বাছাইতাম ফার ইলা পজিশনও আছে যে নাপাক পাকতো নাই না নাপাকর কোনো কোনো আশঙ্কা রইতো নাই তে ঠিক আছে নতুবা খতনা দেওয়া কথা জাকিৰ লস্কৰ বাইৰ প্ৰশ্ন হইলেও মহৰ আদায় না কৰিলে গুণ আহিব নেকি আদায় না কৰিলে গুণ হব কাৰণ মহৰ দেৱা ৱা আ তোহন না চাদোকা তিহিন্ন না নেখেলা খুশী খুচী হিচাপে তুমি তোমার চৰকাৰে তোমার মহৰ দে তুমি আদায় কৰক তোমাৰ বিবৃন্তৰে তুমি মহৰ দেৱা আল্লাহ আদেশ দি থা দেওয়া দেৱা ৱাজিব এই ৱাজিব যদি তৰ্ক কৰছ না আপুনি গুনাগাৰিবা আলি হুচেন বাইৰ প্ৰশ্ন হইলেও ফেন তলে থাকি বাই ভৰিয়া নামাজ পঢ়িলে নামাজ আদায় হব ফেন্ট খালকে বুধে বুদে দেখন তখনো যদি গুড়া তাকে সদীশের মধ্যে আইসি আল্লাহ বন্দার নমাজের কবল করে না পুরুষ মহিলার তো তখনো গুঁড়া রইত আর আমি নমাজও লাগা অবস্থার মধ্যে ফেন্টটা দি ফলটাই আমি তখনো বারখরিয়া নমাজ ফুলিলেই বালা একবারও ওলামা এ যে হইতরা আসলে ওলামে দুষিয়া লাভ নাই একবার কইনে আলিমে কইছে কারণ কলত কোনো আলিমে এই কারণ হইতা না আমি যতখন বুধবাই যে এই অবস্থা তখনো বারখরিয়া নমাজ ফলি ফ্ৰেণ্ড উফ্ৰেদি ফলটাই দিয়ে নমাজ মুখৰ বুকু নেদিলা না আপনি হাৰামতেগৈ বাচলা আপোনাৰ নমাজ অত নাই এতেগে আপনি নমাজৰে বাচাই দা এ লাগে সমাজসম নমাজৰ লাগা অৱস্থাত নমাজৰ আগে তখনো বাৰ সৰো কোৱা আর চেষ্টা রাখা যে নমাজের ভরে আপনার টহনু বার হরা রইতো কারণ জেরা পুরুষে টহনুন নিচে সাফল ভিন্দে আল্লাহ পাকে রহমত নজরে দেখে না জেলা টহনুন নিচে সাফল ভিন্দে আল্লাহ বিয়ফর মাইত্রা এরা মো না তকব্বরী লেবাস ফিন্দিলা জেলা টহনুন নিচে সাফল পিন্দিব সবে বরা মধ্যে আল্লাহ এরা মাফ দিত না মিরাজ তালুকদারিবার প্রশ্ন জেলা মাইসে মিসা মাতে এরার পিছনে নামাজ ফলা মকুরু। হদীশ শরীফের মধ্যে গেছে এক সাহাবি ইয়ার ওসুর আল্লাহ মুসলমান বকি লই তো পারেনি কৃপন বলে হাঁ বকি লই তো পারে ইয়ার ওসুল আল্লাহ মুসলমান বুঝদি লইতে পারেনি পুস্ত হিম্মত যার হিম্মত নাই সাহস নাই এই মতো মুসলমান পুষ্টিমত হইতে পারেনি বুজ দি লইতে পারে নি নবী হলে হা মুসলমান বুঝদি লইতে পারে বলে ইয়া রসুল আল্লাহ মুসলমান মৃত্যু কইতে পারেনি কাজাব আল্লাহ নবী ইসলাম ফরমাইছেন মমিন কুনদিন মিসা মাত্র হইতে পারে না তে নবী যে জায়গা মমিনে মিসা মাত্র নাই মাত্র ফারে না মমিনোর সিফত নাই মিসা মাতিতো এর দ্বারা মহদ্দিসিনে ফরমাইতরা জেরা মিসা মাতের গুইয়াকে তার ইমানও নাই এর লাগি মিছা মাতার বানা বড় গুণা কবিরা গুণা আর এই মতো মৃত্যুক ব্যক্তির করে নমাজ পড় মো মক্রুব নমাজ জিয়ারুল ইসলাম ভাই জিয়ারুল ইসলাম ভাইয়ের প্রশ্ন হইলো যে সুতো থাকা অবস্থা থাকি পেশাবর সমস্যা আর পেশাব করার পরে এক দুই ফুটা বাড়ি যায় এই সময় না করিয়া শুধুমাত্র ডেলা ব্যবহার করিয়া নমাজ বাল্যকাল বাল্যকালটাকে একজন মানুষের পেশাবর মন মানে কাতরা ছুটি যায় না ফুটা ফুটাইয়া পেশাব পড়ে এই মানুষে বারবার ইস্তেঞ্জা খরাও কিলা লাগে দেখাব হোক ফায়খানা হোক ডেলার দ্বারা কুলুখর দ্বারা ঠিসুর দ্বারা যদি আমার ফানি জজ বই গেছে নাপাক খরি গেছে বা ফায়খানা বিলকুল সাফ হয়ে গেছে আর আমি ইস্তেঞ্জা ফানি দিয়ে না করছি তো বনাজি যাব চাই ফায়াখানা হরিউক চাই ফেসাব হরি হওক হ্যাঁ ইস্তেঞ্জা হরুকালা কথা বোধ বালায় সামল কিন্তু আপনার ওয়াজি বেদাই গেছে ডালাদলিছেন আর ই মানুষ ইবাই মাজুর ই মাজুর মানার বার ইস্তেঞ্জা করাও কি লাগে তাই ডেলা ব্যবহার করো কোয়া বা দেউ জুহরিয়া নমাজ পড়ো কোয়া মাঝে মধ্যে ইস্তেঞ্জা করো কোয়া যদি আশঙ্কা যেটুকু ব্যস্ত হব বার প্রশ্ন ওই তো নাই সুন্নত নামাজের মধ্যে হর হর রাহাতর মধ্যে আর প্রত্যেক সুরা মিলানি যার কারণে প্রথম দুই রেখা তো ফাতেহা বা সুরা মিলাইছেন বাদর দুই রেখা তো মিলাইছেন না ওয়াজিব ছুটিছে বা বাদর দুই রেখা তো ফাতেহা ফড়ছেন অন্য সুরা মিলাইছেন না ওয়াজিব ছুটিছে নতুবা বাদর দুই রেখা তো অন্য সুরা মিলাইছেন ফাতেহা পড়িছেন না ওয়াজিব ছুটিছে এই ওয়াজিব সুটার কারণে তাই শ দিতা আর শ চদা যদি দিছন্না তে নামাজ হওয়ায় না হওয়ায় বরাবর কবির হুসেন ভাইয়ের প্রশ্ন সকালে দোকানের মধ্যে গিয়া আগরবাতি জ্বালানি যাই আগরবাতি তো মুসলমানে জ্বালাই তো মসিদও জ্বালানি রে সাদেশ আছে মসিদও জ্বালাই তো পুষবয়ইতো গরম মধ্যে জ্বালাই তো কিন্তু আমি হিন্দুস্তানি লাইনে হইয়ার আমরা যদি সহাল সহাল গিয়া আগরবাতি নিজের দোকানও জ্বালাইতে হিন্দু লগে আমরা বই যায় বই যায় যার কারণে আপনি হিন্দুর লাইনে মুসাব তো এটা কি বাঁচিয়া চল ক্যা সকাল সকাল আগরবাতি জ্বালালার আপনি না যদি জ্বালাইনতে বুঝা হিন্দু মুসলমানে হয়ে গেছে এই মধ্যে এর লাগে আপনি খাম থেকে রুপি এটা দুইটা জ্বালাই একটা পুষ্প মশা মাসি বাড়ি তার অজুর মধ্যে মাতা মাতা দুনিয়া মাত মাতা মাতা মক্রু আর দিনর কোনো আলোচনা আছে আর এর মাঝেদি অজুর মাঝে যদি মাত চলি যার জরুরত পরিবেশে মাততে পারবা নতুবা দুনিয়ার কোনো কথা আছে এমন এক কথা এখন যদি আপনি জবাব না দেন তো অন্যায় এমার্জেন্সি লাগে তো ওজুর মাজেদি আপনি জবাব দিতে পারবা নতুবা সচরাচর আমরা অজুহরাত পয় পরে খালি দুনিয়ার কথা মোবালির মাত এরপরে খারবারি মাত এই সারা অবস্থার মধ্যে যে অজুহিয়ার লস্কর ভাই প্রশ্ন মসজিদর ওয়ালো বা মেহরাবর মধ্যে কাবার ছবি লাগাইবানা মসজিদর ওয়ালের মধ্যে কোনো আরবী লেখা লেখবা না হদিস কোরআন কোনো কিছু লেখবা না এই মতো সৌন্দর্য মসজিদের মধ্যে আনবা না আর যদি আনতা সাইন তে হইবারের সামনে না নিয়ে উফরে আনবা যাতে নমাজি খালাওয়ার ফলে তার দিকে যায় না এহতিয়াত করবা আর সবচেয়ে বলা মসজিদের মধ্যে কোনো কাম করবা মসজিদ জ্বালা সুন্দর ওয়া লাগে রং সং দিয়ে সুন্দর সরুকা ই আরবী লেখা ওখানে দরকার নাই আর যদি লেখা দরকার পড়ছে তো একেবারে উফরে রাখবা যাতে নমাজি খাওয়াবার ফলে তার দিয়ানি দিকে না যায় মঞ্জুরুল হক মজুমদার ইবার প্রশ্ন হইল যে জম্মাত চলাকালীন অবস্থার যদি ইমাম সাহাবর অজু ছুটি যায় তাহলে এই নামাজটা আদায় করার নিয়ম কিলা তুরা বুঝাইয়া কইবার লাগে জমাত চলা অবস্থাত ইমাম সাহর অজু গেছে গোলা নানি এর কারণে তো ইমাম সাহর পিছনে সিদা করে যে মানু দাঁড়াইতা ইন বালা মানুষ আলিম তাহতা জান্নেওয়ালা মানুষ তাহতা ইমাম সাহর যদি অজু টুটি গেছে তে ইমাম সাহেবের লগালগ তান ফিসন দিকটা কিয়া ঠান মারিয়ে একজন মানুষের মুসল্লাত নিয়ে খাড়া করতা যেহিন মুসল্লাদকে গিয়ে হাড়ইতাই ইমামর মেহরাব এন হাড়ইতে সময় দুই ফাও আছে এক ফাও উটাইতে পারবা আরগ ফাউ স্যেস্রাইয়া নিতা নতুবা হেন টান দেওয়ার পরে তাইন দ ফাও সেচরাইয়া জমিন মিলাইয়া এর ফরে যাইতা এক ফাও আগে দিবা বিলকুল মাঠিলগে মিলাইয়া আরফ ফাও আগে দিবা বিলকুল মাঠিলেগে মিলাইয়া আরক ফাও আগে দিবা বিলকুল মাঠিগে মিলাইয়া আরক ফা মিলাইয়বা বিলকুল মাটিলগে মিলাইয়া এই অবস্থার মধ্যে হেইন টান দিতেও এন বুঝিলিতা যে তান অজুকছে গিয়া তখন তাইম নাইফ বনে গেলা প্রতিনিধি মরিগেলা বনিয়া মসল্লাত হাড়ইয়া তাই নামাজ পড়ে ইমাম সব বার যা গিয়া তান যেন অজু টুটিছে যদি মাত খতা দুনিয়া বিয়া ডাইরেক্ট অজু ইয়া হৌ ফর সফও হাও যায় তো ওইব তান নমাজ যেহানাইন তান ওই গেছে ওই গেছে আর বাকি যেহানাইন ছুটিছিল ওখানাইন তাইন ফরিবা আর জেহানাইন তোর শরিক ওইচন এখানাইন তান তোর শরীক হিসাবে আসন মানে ওই নয়া ইমামর করে আর নতুবা বেহতর ইয়া তাহলো তান জেহানাইন ছুটিছে ছুটিছে আর অজু করিয়া আওয়ার পরে অন্তাকি প্রথম আরম্ভ নিয়ত করুকা আর পরে যেখানে ছুটিছিল বা এখন মন্ত্র যেখানে দুই শিখ নাই তেন বাদে আদায় করবা আব্দুল আজিজ ভাই প্রশ্ন হইল স্ত্রী যদি নামাজ জানই না তাহলে স্বামীর লগে জম্মাতে নামাজ পড়তে পারবা নেই বিবিএ নমাজ জানই না এই কারণ আবার শরীয়তে মানত নাই বিবিএ নমাজ জানা লাগবো নমাজ ফলা ফরজে আইন আর তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ইমা মুসলিমা এই মতো নমাজ বিশেষ করি নমাজ রোজা বা জকাত ফৈলির জকাত এই সারার মাসলামাছাই যেটা জরুরি আছে তা জানা আমার লাগে আইন যদি আমি ফরজে আইন জানলাম না আমি মমিন খানও রইলাম এর কারণে ই বিবির ই ছালীকার মানা তো নাই তুমি হয়তো দুনিয়াবিলাইনে শিক্ষা বহুত লো মেট্রিক ফাশ পি ইউ বা এম এ পাশও করে বা ডক্টরেট ডিগ্রি লই লো আর ইদিকে তোমার ফুরসত নাইনি তোমার দিমাগ নাইনি তোমার মেহনত নাইনি তোমার জজ্বা নাইনি যে আমি আমি কিছু নমাজের মাসাইল লিখতাম আরবি আছে আরবী তো না উর্দু আছে হিন্দি আছে বাংলা আছে আসামি আছে হর ভাষার মধ্যে নমাজের মাসলার বইও হল আছে অর্থাৎ বই হল তুমি ফলো জাননেওয়ালার কি তুমি জানো একজন নয়া মুসলমান ওয়ার ফরে এক দুই দিনের ভিতরে হেউ নমাজ জানিলে এক নয়া মুসলমান এ মুসলমান ওয়ার ফরে দুই দিন মেহনত করে হেউ নমাজ জানিল তুমি কেলে জানবাই না আমি এখানে বুধবাই এই মাসলাই যে তুমি মহিলায় কিলা নমাজ জানতা সমাজ হন্তান জানাবাই যে আমি আরবি ভাষা না করে নিজের ভাষা আমি মা দ্বীপ তিনটা হাত ফুড়ি অল্লাহ আকবার হাও যানাও না ফরিওনা চূড়া ফা তেহা তুমি শিক্ষা লই লও আর না সার ফালাক অতাই না কুলু হল্লা তুমি শিক্ষা লই লও দুইটা চূড়া বা সাতটা চূড়া তুমি শিক্ষা লই লও আর এই শিক্ষা লইও তোমার সারা নমাজ তুমি জিন্দগী ফুড়িও তুমি ফারবাই আর আত্মাহিয় তো ফড়া লাগব ওয়া জীব তুমি শিক্ষা লই লও এই দুই সাইটা মেইন মেইন যদি আমি শিক্ষা লইলে এটা তো দুই চার ঘন্টা এক দুই দিনের ভিতরে আমি শিক্ষা লইলিম লওয়ার ফলে নমাজর বওয়ার তরিকা কিলা রুকু সৈদার তরিকা কিলা ইকান কিনা তুমি জানতায় না মাুম বাচ্চাইও জানে না গর মুসলমানে জানের কিলা রুকু করেন গরম মুসলমানের জানের কিলা সহিদা করেন তে এর কারণে ইকান হইয়া মাসলা আমি দিতে পারতাম না যে তুমি জানো না আর স্বামী তোমারলিয়া জমা থর্তাই কেনা মানিয়া নাহা যদি স্বামীলী তুমি জমা হরতায় চাও তো স্বামীর লগে পিছন দিকে দুই তিনজন বাচ্চা তুমি খালা কর নতুবা একজন বাচ্চাও যদি অয়ে স্বামীর ডাইন সাইডে তুমি হাড়া কর আর তুমি একদম পিছনের সফর মধ্যে থাকো ও কোনোমতে ফোর্স তুমি আদায় করো। কিন্তু এইভাবে জমাট সচরাচর না করিয়া মাঝে মধ্যে করিলাও আর তুমি ওদিকে দোয়া কালাম তোমার চূড়া হল শিকার তুমি চেষ্টা রাখো